তোমাদের দাদা ভাই কি করছে ভেতরে? কি করছে তুমি? এখানে রয়েছে স্পেশাল পোলাও, বাসন্তী পোলাও। ফাইনালি দিদি এসেছে, সুন্দরী দিদি। আর দিদির দুটো ছানা দেখো, এই বাজার নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। আবার রাতে তো আলাদা বাজার করতে হবে। এখানে পালং, এটা কি শাক গো আন্টি? পালং শাক? কি পালং শাক? এটা ঝুড়ি দাও, ঝুড়ি দাও, ঝুড়ি দাও। এটা মাছটা ঢালো, মাছ না কি আছে কে জানে। এটা পালং শাক নিয়ে এসেছে, সবজিগুলো সব গুছিয়ে রাখো। হ্যাঁ, এক ধনে পাতা এনেছে, বেগুন এনেছে, টমেটো, কই ধনে পাতা, বেগুন, টমেটো, উচ্ছে, পেঁপে আর চাল কুমড়ো। এটা আর পেঁয়াজ আছে তলায়। আচ্ছা, বিনস পাইনি বাবুর, বিনস দিতে হবে না খিচুড়িতে, ঠিক আছে? চলো গুছিয়ে রাখো। ব্রেকফাস্টে একটু ভাত ছিল, ভাত ভাজা করে দিয়েছে আন্টি, ওটাই এখন ব্রেকফাস্ট হয়ে যাবে। তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবে, আমি ওটাই খেয়ে নেবো। আর মারা আসছে আজকে, কি মজা থাকবে। ফ্রিজের মধ্যে যখন অনেক কোল্ড ড্রিঙ্কস একসাথে থাকে, মনটা ছুকছুক করে। এখানে মাজা, তারপরে কোকা কোলা আর স্প্রাইট রয়েছে, তাহলে এখন আমি স্প্রাইটটা খাবো। তোমাদের দাদা ভাইও তাই, মানে ছুকছুক ছুকছুক করে, যখন না থাকে তখন কিছু মনে হয় না, থাকলে মনে হয় কখন শেষ করবো। তো ফ্রেন্ড, তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, রিপাচানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মারা আজকে আসছে, মানে মা, আমি যেদিনই মেকআপ ক্লাস যাই, মা পাপা আসে, বোন মাঝে মাঝে আসে, বাট থাকে না, চলে যায়। আজকে রাত্রে থাকবে, আর আজকে একটা দিদিও আসবে, জিজু আর দিদির দুটো মেয়ে, এই জন্য বেশ ভালো লাগছে, একটা আনন্দ আনন্দ ভাইবস। তো চলো ব্যাক টু ব্যাক কন্টিনিউ করো, দেখতে থাকো, স্কিপ করবে না লাস্ট অবধি, চলো। আর এখানে এসেছে ম্যামের বার্থডে গিফট ড্রেস। ম্যামের জন্মদিন আছে 31 তারিখ, এটা আমি আমার দিক দিয়ে গিফট করব। আর আর একটাও গিফট করব, যেটা সব স্টুডেন্টরা মিলে। আমি ডাস্টবিনগুলো ঢেলে নিচ্ছি, ওদিকে রান্না করছে আন্টি, মারা চলে এসেছে, বাবুর স্নান করাবো, দেন কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তখন আমি প্রত্যেকটা রুমে ডাস্টিংগুলো করে নিই। চলো, লাঞ্চে বসে পড়েছি, রাত্রে তো আয়োজন হবে বেশ ভালো ভালো কিছু, দিদিরা আসবে, সেই জন্য এখানে বাটা মাছ ভাজা রয়েছে তোমাদের দাদা ভাই আর আমার। এখানে পালং শাক দিয়ে মুসুর ডাল, আর এখানে রয়েছে ধনে পাতা দিয়ে বাটা মাছ, আলু দিয়ে ঝাল। ফাইনালি হচ্ছে কি, রান্না করতে বসলাম, মানে মাটনটা আমি রান্না করছি, বাকি পোলাও আর মাটন, বাসন্তী পোলাও আর মাটন হবে, স্যালাড, কোল্ড ড্রিঙ্কস, তারপরে এইসব তো থাকবে, আদার্স তোমার মিষ্টি, তারপরে তোমার এক্সট্রা কিছু আরও থাকবে। তো ব্যাক টু ব্যাক তোমরা তো দেখো, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে একটু একটু করে কথা বলছি, দেন আবার আমি গলা থেকে গা ধোবো, ভীষণ গরম। গুড ইভিনিং এভরিওয়ান, রান্না ধান্না করে আবারও হচ্ছে কি, গা ধুলাম, বিছানার চাদরটাও পারলাম, বাবু তো পারতে দেয় না, দেখো না পারার মাত্রই কি কি করে দিয়েছে, দেখো তো কা 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 করছে, কা কা কা। তো চলো এবার তো একটু বাদে দিদিরা চলে আসবে, তারপর দেখছি কি করা যায় না করা যায়। কথা হলো তো, এখানে বেরেস্তা করে রাখা রয়েছে পোলাওয়ার জন্য, এটা ওঠাও মা। এখানে রয়েছে স্পেশাল পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে কি কি আছে চলো দেখাই। এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে আলু ভাজা, তার সাথে রয়েছে আমার বানানো মাটন কষা, টেস্টি না? আসলে আগে স্টার্টার কিছু দেব, তারপরে এগুলো। তোমাদের দাদা ভাই কি করছে ভেতরে? কি করছে তুমি? কি করছো? চার্জে বসিয়ে দাও। না চার্জ হচ্ছে না। ফাইনালি দিদি এসেছে, সুন্দরী দিদি। আর দিদির দুটো ছানা দেখো, এই রে আজকে পাশাপাশি দুটো। সত্যি তাই? হ্যাঁ সিরিয়াস, মানে এক একটাতে এক এক রকম সুন্দর লাগে তোমাকে। কবে? হ্যাঁ মা শুধু ওই দিনটার কথাই বলবে, প্রথম দিন যবে দেখেছিলাম কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে লাগছিল। বাবু খাও কোল্ড ড্রিঙ্কস, নাও নাও সোনা নাও।
দিদিদের জন্য ছোটখাটো আয়োজন, চলো একটা হট পিজা আর কেক এটা এখন দিয়ে আসি। আনন্দ করছে দেখো খালি, ও মানে দিদিদেরকে আর ওই ছানাগুলোকে দেখে দেখো কত আনন্দ করছে। জিজু জিজুও আছে, সবাই আছে। তুমি তাই তাই করো তো বাবু, তাই তাই লেফট রাইট লেফট রাইট, তাই তাই করো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। হ্যাঁ এই তো, ও আনন্দ করছে, আমি সত্যি বলতে সেদিন তো যেহেতু আমরা একটা সিলভার প্লে বাটন ওপেনিং করেছিলাম রেস্টুরেন্টে হয়েছে আজকে, আমি তাই ভেবে শানিও বললো আমিও ভাবলাম যে আজকে যা করবো বাড়িতেই রান্না হবে, তো সেই জন্য বাড়িতেই সব কিছু। তোমরা যেমনটা দেখে আসলে, দিদি এসছে ফার্স্ট টাইম আর জিজু বোন নয় এরা আমার বোনজি হবে, দিদির মেয়ে বোনজি, তো সবাই এসছে এ নিয়ে আমি খুব এক্সাইটেড। কেমন করেছিস? হ্যাঁ চলো খেয়ে দেখো, স্পেশালি বাড়িয়েছিস মটন, কেমন হয়েছে মটন? ভালো হয়েছে কি? মটন রান্ধলে বলবে। আমি তো মায়ের পোলাওটা নিয়ে চাপে ছিলাম, মানে মা ভালোই করে কিন্তু স্পেশাল দিনে আবার মায়ের খারাপ হয়ে যায়, কিন্তু সুমিত দিদির তারিফ শোনো খালি। সত্যি পোলাওটা এত অসাধারণ হয়েছে, একদম অন্যরকম, কিন্তু খুবই সুন্দর। সুমিত বলছে মানে আমরা বাড়িতে করি ওটা আলাদা, এটা আলাদা রকম টেস্ট। আর মাটনের তারিফও করছে এমন নয়, কিন্তু দিদির বাড়িতে আমাদের প্রচুর যত্ন খাতির করেছে, আমরা সেরকম কিছুই করি। তো চলো তোমরা কন্টিনিউ করো, দিদি চলে যাচ্ছে। হ্যাঁ দারুণ দারুণ সময় কাটালাম দুজন মিলে, সত্যি মানে তাও মানে দিদির সাথে এইভাবে সময় কাটাতে পারলাম এটাই অনেক। বাবু যে সময় কাটাতে দিল আমার ছেলে, যা চঞ্চল তো চলো এবার এগিয়ে দিই। বেশ সন্ধ্যেবেলাটা, সন্ধ্যেবেলা নয় দিদিরা যদিও এসেছিল 9টার সময়, 9টা থেকে 11:30টার দিকে বেরোলো বাড়ি থেকে, যেহেতু জিজুর ধরো দোকান টোকান বন্ধ করে আসতে হয়েছে। তো তো যাই হোক, যেটুকু টাইম ছিল একসাথে গল্প টল্প করে আড্ডা দিয়ে বেশ ভালোই কাটলো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।